জঠর করিয়া ত্যাগ দেখিল মানব শিশু কন্যা এক ব্রহ্মাণ্ডের একটি নূতন দিনের আলো সাদরে তারে বরণ করিল এমনি এক শৈত্যের আবহে বৎসর ৭৫ পূর্বের ডিসেম্বরের নবে বোধ করি তার পিতা মাতা পরিজন সবে অনুভবে উদ্বেলিত ও মুখরিত তার আবির্ভাবে আনন্দ মধুর কলনবে Yes,
মানব শিশু কন্যাটি এখন বয়স 14-15 কি 16 মতন কিশোরী মেয়ে, উঠছে বেড়ে তরতরিয়ে, পড়ালেখা নিয়ম মেনে যথারীতি, অন্তরালে জগৎনাথ ভবিতব্যতার আঁকেন বসে দিন রাত, আর নিত্যদিনের জীবনেতে মায়ের ইচ্ছা মেয়েটি তার করুক নৃত্য শিক্ষা চর্চা। দাদার ওখানে ভীষণ নিয়ম মেনে আমাদের চলতে হতো,
আমি 2 ঘন্টা আগে স্টেজে আসতে হবে ও আমার করতে হবে কারণ তা না হলে নাচ ভালো হবে না আমাদের প্রত্যেকের একটা করে ট্রি থাকতো তাতে আমার ড্রেস থাকতো আমরা সেগুলো আমাদের নিজেদের দায়িত্বে রাখতে হতো আমাদের ওখানে মিস্টার ইউরোপ নিয়ে গিয়েছিলেন তারও সব স্টাফ ছিলেন তাদের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল তাই 2 মাস যাবত আমরা আমেরিকা ট্যুর করি হঠাৎ যখন আমাদের হলিউডে যাওয়ার কথা আমরা শুনলাম আমরা ব্যাগেজ সমস্ত পার করব আমাদের সাথে প্রদীপ শঙ্কর ছিলেন দাদার ম্যানেজার উনি আমাদের ফোনে বললেন যে দাদা অসুস্থ হয়েছে আমাদের এখন আর কোথাও যাওয়া হবে না দাদাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো আমরা ওখান থেকে ব্যাক করে গেলাম ইন্ডিয়াতে এরকম ভাবে দিনগুলো চলতে লাগলো এর মধ্যে আমার স্বামী শ্রী সাধন মোহন নিজের একটা গ্রুপ খুললেন সেখানে অনেকগুলো প্রোগ্রাম আমরা আস্তে আস্তে শুরু করলাম রবীন্দ্রনাথের জন্মালিকা চিত্রাঙ্গদা শ্যামা মায়ার খেলা বাল্মীকি প্রতিমা কালমি গয়া তার মাঝে অসিত দার সাথে পরিচয় অসিত দার সাথেও আমরা অনেক প্রোগ্রাম করেছি যেমন কবি করেছি বিষ্ণু কুমারী মাইকেল মধুসূদন দত্তের লেখা করেছি অনাদি প্রসাদের সাথেও আমার পরিচয় হল ওনার সাথেও আমি ওনার একটা ভীষণ সুন্দর প্রোডাকশন ছিল অমর খৈয়াম সেখানেও আমি যোগ দিয়েছিলাম এইভাবেই আস্তে আস্তে আমার জীবনটা নাচের ভেতরে আমি সমর্পণ করে দিলাম এবং তার সাথে সংসারও করেছি আমার যৌথ ফ্যামিলি ছিল আমার চারা ছিল ভাসুররা ছিলেন ননদরা ছিলেন প্রত্যেকেই আমার নাচকে নিয়ে খুব তারা গর্বিত ছিল আমার শ্বশুর শাশুড়ি তো প্রচন্ডই ভালোবাসতেন নাচ এমনকি বলেছিলেন আমার শ্বশুর নিজে আমাদের প্রোগ্রামের টিকিট বিক্রি করেছিলেন সেটা ছিল 7 বছর আমরা করেছিলাম রঙমহলে এইভাবে আস্তে আস্তে এগিয়ে চললাম পরবর্তীকালে আলাপ হলো নির্মলেন্দু চৌধুরীর সাথে নির্মলেন্দু চৌধুরীর সাথেও আমরা বিদেশ গেছিলাম প্রায় 4 মাসের ট্যুর গেছিলাম 1 মাস হলে তখন আমার বড় কন্যা জন্মে গেছে তাকে রেখেছি আমার মার কাছে আমার মা না থাকলে আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম